হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট 7 এবং আজকের এই সপ্তম পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 141 থেকে। এবং এই শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের আরও কিছু পার্ট তোমরা কিন্তু একে একে এই চ্যানেলে পেয়ে যাবে। তো সেই সমস্ত পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের পার্ট 7 কোশ্চেন নাম্বার 41 টিভি ইজ টু রেডিও, বাড়ি ইজ টু ঘর, বই ইজ টু পৃষ্ঠা এবং বৃক্ষ ইজ টু কাণ্ড হিসাবে এখানে ভাগ করা রয়েছে। তো এখানে বাড়ি ইজ টু ঘর, বই ইজ টু পৃষ্ঠা এবং বৃক্ষ ইজ টু কাণ্ড, এগুলো কিন্তু দ্বিতীয়টি প্রথমটির একটি অংশ। অর্থাৎ বাড়ির মধ্যে কিন্তু ঘর থাকে, বইয়ের মধ্যে থাকে পৃষ্ঠা এবং বৃক্ষে কিন্তু থাকে কাণ্ড। তো তাহলে এর মধ্যে থেকে যেটি আলাদা সেটি হচ্ছে অপশান নাম্বার এ, টিভি ইজ টু রেডিও। এটি কিন্তু একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোশ্চেন নাম্বার 142, ব্যাসার্ধ ইজ টু বৃত্ত, মধ্যমা ইজ টু ত্রিভুজ, কর্ণ ইজ টু চতুর্ভুজ এবং আয়তন ইজ টু ট্রাপেজিয়াম, এগুলোর মধ্যে থেকে এখানে ব্যাসার্ধ কিন্তু বৃত্তের একটা অংশ, অর্থাৎ ব্যাসার্ধ বৃত্তের সঙ্গে সম্পর্কিত, মধ্যমা ত্রিভুজের অংশ অর্থাৎ মধ্যমা ত্রিভুজের সঙ্গে সম্পর্কিত এবং কর্ণ চতুর্ভুজের একটা অংশ, অর্থাৎ কর্ণ কিন্তু চতুর্ভুজের সঙ্গে সম্পর্কিত, কিন্তু ট্র্যাপিজিয়ামের আয়তন হয় না। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 143, বিদ্যালয় ইজ টু ছাত্র, মশলা ইজ টু লঙ্কা, সিনেমা ইজ টু পরিচালক এবং সবজি ইজ টু কলম, এই চারটের মধ্যে থেকে বিদ্যালয় এবং ছাত্র, মশলা এবং লঙ্কা, সিনেমা এবং পরিচালক কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত বা একে অপরের অংশ, কিন্তু অপশান নাম্বার ডিতে সবজি এবং কলমের কিন্তু কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে যেটি আলাদা সেটি হলো অপশান ডি। কোশ্চেন নম্বর 144, চোখ ইজ টু দৃষ্টি, পা ইজ টু চলন, ত্বক ইজ টু স্পর্শ এবং কান ইজ টু শ্রবণ, এই চারটার মধ্যে থেকে বি ছাড়া বাকি জোড়াগুলির ক্ষেত্রে প্রথমটি হলো ইন্দ্রিয় এবং দ্বিতীয়টি হলো ওই ইন্দ্রিয় দ্বারা সিদ্ধ কার্য। যেমন চোখ দিয়ে দেখা হয়, অর্থাৎ চোখ হচ্ছে দৃষ্টির একটা অঙ্গ, ত্বক হচ্ছে স্পর্শ, অর্থাৎ স্পর্শ করতে ত্বকের প্রয়োজন হয় এবং কান দিয়ে শোনা হয়, অর্থাৎ শ্রবণের অঙ্গ হচ্ছে কান, কিন্তু পা দিয়ে কিন্তু গমন করা হয়, চলন হয় না। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটি হচ্ছে অপশান বি, পা ইজ টু চলন। কোশ্চেন নম্বর 145, জল ইজ টু পিপাসা, মেধা ইজ টু শিক্ষা, খাদ্য ইজ টু ক্ষুধার্ত এবং বায়ু ইজ টু শ্বাসকষ্ট, এই চারটের মধ্যে থেকে পিপাসার কারণ হচ্ছে জল, ক্ষুধার্ত এর কারণ হচ্ছে খাদ্য এবং শ্বাসকষ্ট যেটা হয় যার অভাবে সেটি হচ্ছে বায়ু, কিন্তু এখানে মেধা এবং শিক্ষা এটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নম্বর 146, কান্না ইজ টু দুঃখ, হ্রস্ব ইজ টু দীর্ঘ, হালকা ইজ টু ভারী এবং রোগা ইজ টু মোটা, এই চারটের মধ্যে থেকে হ্রস্ব এবং দীর্ঘ হচ্ছে একে অপরের বিপরীত, হালকা এবং ভারী একে অপরের বিপরীত এবং রোগা এবং মোটা একে অপরের বিপরীত, কিন্তু কান্না এবং দুঃখ একে অপরের বিপরীত নয়, দুটো অনেকটা একই রকম, দুটো একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান নাম্বার এ। কোশ্চেন নাম্বার 147, কবি ইজ টু কবিতা, প্রাবন্ধিক ইজ টু প্রবন্ধ, নাট্যকার ইজ টু নাটক এবং প্রকাশক ইজ টু পুস্তক, এই চারটের মধ্যে থেকে অপশান ডি ছাড়া বাকি জোড়াগুলি প্রথম ব্যক্তি দ্বিতীয়টির রচয়িতা, কারণ এখানে কবিতা লেখেন কবি, প্রবন্ধ লেখেন প্রাবন্ধিক এবং নাটক লেখেন নাট্যকার। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, প্রকাশক এবং পুস্তক। কোশ্চেন নম্বর 148, পেট্রোল ইজ টু গাড়ি, কেরোসিন ইজ টু বাতি, অ্যালার্ম ইজ টু ঘড়ি এবং গ্রাফাইট ইজ টু পেন্সিল, তো এই চারটের মধ্যে থেকে এখানে গাড়ি চালাতে পেট্রোলের প্রয়োজন হয়, বাতি জ্বালাতে কেরোসিনের প্রয়োজন হয় এবং পেন্সিলে গ্রাফাইট কিন্তু প্রয়োজন হয়, কিন্তু এখানে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, কারণ ঘড়িতে কিন্তু অ্যালার্ম বাধ্যতামূলক নয়, অনেক এমন ঘড়ি আছে যেগুলোতে কিন্তু অ্যালার্ম দেওয়া যায় না। কোশ্চেন নম্বর 149,
তেল ইজ টু বাতি, অক্সিজেন ইজ টু জীবন, বিদ্যুৎ ইজ টু পাম্প এবং জল ইজ টু পাইপ, এই চারটের মধ্যে থেকে বাতি জ্বালাতে তেলের প্রয়োজন হয়, জীবন বাঁচাতে বা জীবনে বেঁচে থাকতে অক্সিজেনের প্রয়োজন হয় এবং পাম্প চালাতে কিন্তু বিদ্যুৎ প্রয়োজন হয়। কিন্তু পাইপ দিয়ে কিন্তু শুধু জল নয়, যে কোনো তরল কিন্তু প্রবাহিত হতে পারে। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 150, অ্যামিটার কারেন্ট, হাইগ্রোমিটার ভলিউম, ব্যারোমিটার প্রেশার এবং ওডোমিটার ডিস্ট্যান্স, এই চারটের মধ্যে থেকে বি ছাড়া বাকি জোড়াগুলির প্রথমটি হলো দ্বিতীয়টি পরিমাপ করার যন্ত্র, কারণ এক্ষেত্রে কারেন্ট মাপা হয় অ্যামিটার দিয়ে, প্রেশার বা চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে এবং ডিস্ট্যান্স বা দূরত্ব মাপা হয় ওডোমিটার দিয়ে। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি, হাইগ্রোমিটার ইস টু ভলিউম। কোশ্চেন নাম্বার 151, দক্ষিণ ভারত ইস টু আর্যাবর্ত, দক্ষিণ ভারত ইস টু আর্যাবর্ত, দিল্লি ইস টু ইন্দ্রপ্রস্থ, উড়িষ্যা ইস টু উৎকল এবং মহারাষ্ট্র ইস টু বিদর্ভ, এই চারটের মধ্যে থেকে ইন্দ্রপ্রস্থ হলো দিল্লির পুরাতন বা আগের নাম, উৎকল হলো উড়িষ্যার আগের নাম এবং বিদর্ভ হলো মহারাষ্ট্রের আগের নাম বা পুরনো নাম। তো এক্ষেত্রে যেটা আলাদা অপশান এ, দক্ষিণ ভারত এবং আর্যাবর্ত, কারণ দক্ষিণ ভারতের আগের নাম কিন্তু আর্যাবর্ত নয়। কোশ্চেন নাম্বার 152, জাপান ইস টু ইয়েন, জার্মানি ইস টু ইউরো, কিউবা ইস টু পাউন্ড এবং রাশিয়া ইস টু রুবল, এই চারটের মধ্যে থেকে ইয়েন হলো জাপানের মুদ্রা, ইউরো হলো জার্মানির মুদ্রা এবং রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রা, কিন্তু পাউন্ড কিউবার মুদ্রা নয়। তো এক্ষেত্রে যেটি বেমানান বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 153, জার্মানি ইস টু বার্লিন, চীন ইস টু টোকিও, ইতালি ইস টু রোম এবং থাইল্যান্ড ইস টু ব্যাংকক, এই চারটের মধ্যে থেকে বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, রোম হচ্ছে ইতালির রাজধানী এবং ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, কিন্তু টোকিও চীনের রাজধানী নয়, টোকিও হচ্ছে জাপানের রাজধানী। তো এক্ষেত্রে যেটি বেমানান সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 154, চারুলতা ইস টু বঙ্কিমচন্দ্র, ঘনাদা ইস টু প্রেমেন্দ্র মিত্র, গোগল ইস টু সমরেশ বসু এবং ফেলুদা ইস টু সত্যজিৎ রায়, এই চারটের মধ্যে থেকে ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন প্রেমেন্দ্র মিত্র, গোগল চরিত্রটি সৃষ্টি করেছিলেন সমরেশ বসু এবং ফেলুদা চরিত্রটির স্রষ্টা হলেন সত্যজিৎ রায়। তো এক্ষেত্রে যেটি আলাদা এবং সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, চারুলতা কিন্তু বঙ্কিমচন্দ্রের সৃষ্টি নয়। কোশ্চেন নাম্বার 155, তপন সিংহ ইস টু কাবুলিওয়ালা, মৃণাল সেন ইস টু খারিজ, অপর্ণা সেন ইস টু যুগান্ত, সত্যজিৎ রায় ইস টু অযান্ত্রিক, এই চারটের মধ্যে থেকে কাবুলিওয়ালা ছবির পরিচালক ছিলেন তপন সিংহ, খারিজ ছবির পরিচালক ছিলেন মৃণাল সেন এবং যুগান্ত সিনেমাটির পরিচালক ছিলেন অপর্ণা সেন, কিন্তু অযান্ত্রিক ছবিটির পরিচালক সত্যজিৎ রায় ছিলেন না। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর এবং আলাদা সেটি হচ্ছে অপশান ডি। বন্ধুরা, সুবীর দাসের বই থেকে জিআই এবং রিজনিংয়ের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওগুলোকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। কোশ্চেন নাম্বার 156, বুকার ইস টু সাহিত্য, গ্রামি ইস টু সঙ্গীত, পুলিৎজার ইস টু চলচ্চিত্র এবং কালিন্দ ইস টু বিজ্ঞান, এই চারটের মধ্যে থেকে বুকার পুরস্কারটি দেওয়া হয় সাহিত্যের জন্য, গ্রামি পুরস্কারটি দেওয়া হয় সঙ্গীতের জন্য এবং কালিন্দ পুরস্কারটি দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে, কিন্তু পুলিৎজার কিন্তু চলচ্চিত্রের জন্য নয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 157, কথক ওড়িশা, কথাকলি ইস টু কেরল, মণিপুরি ইস টু মণিপুর এবং কুচিপুড়ি ইস টু অন্ধ্রপ্রদেশ, এই চারটের মধ্যে থেকে কথাকলি হলো কেরলের ধ্রুপদী নৃত্য, মণিপুরি হচ্ছে মণিপুরের ধ্রুপদী নৃত্য এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী নৃত্য, কিন্তু কথক ওড়িশার ধ্রুপদী নৃত্য নয়, ওড়িশি হলো ওড়িশার ধ্রুপদী নৃত্য। তো এক্ষেত্রে যেটা আলাদা বা বেমানান সেটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 158, অসম ইস টু বিহু, গোয়া ইস টু ভাংড়া, গুজরাট ইস টু গরবা এবং মহারাষ্ট্র ইস টু লাভানি, এই চারটের মধ্যে থেকে বিহু হচ্ছে অসমের লোকনৃত্য, গরবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য
এবং লাভানি হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য, অর্থাৎ যেটি আলাদা সেটি হচ্ছে অপশন বি, গোয়া ইজ টু ভাংড়া। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 159, চিতর ইজ টু রানা প্রতাপ, লুম্বিনী ইজ টু বুদ্ধ, সবরমতী ইজ টু নানক এবং পণ্ডিচেরি ইজ টু অরবিন্দ, এই চারটের মধ্যে থেকে চিতর রানা প্রতাপের সঙ্গে সম্পর্কিত, লুম্বিনী বুদ্ধদেবের সঙ্গে সম্পর্কিত এবং পণ্ডিচেরি অরবিন্দের সঙ্গে সম্পর্কিত, কিন্তু সবরমতীর সাথে নানকের কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন সি। কোশ্চেন নম্বর 160, দিল্লি ইজ টু যমুনা, লখনৌ ইজ টু গোমতী, মানালি ইজ টু বিপাশা এবং জব্বলপুর ইজ টু মহানদী, এই চারটের মধ্যে থেকে যমুনা নদী দিল্লির উপর দিয়ে প্রবাহিত, গোমতী লখনৌর উপর দিয়ে প্রবাহিত, বিপাশা মানালির উপর দিয়ে প্রবাহিত, মহানদী কিন্তু জব্বলপুরের উপর দিয়ে প্রবাহিত হয়নি। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর এবং বে মানান সেটি হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 161, কাজিরাঙ্গা ইজ টু বিহার, গরুমারা ইজ টু পশ্চিমবঙ্গ, মানস ইজ টু অসম এবং রণথম্বর ইজ টু রাজস্থান, এই চারটের মধ্যে থেকে গরুমারা অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গে অবস্থিত, মানস অভয়ারণ্য অসমে অবস্থিত এবং রণথম্বর অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত, কিন্তু কাজিরাঙ্গা বিহারে অবস্থিত নয়। তো এক্ষেত্রে যেটি বে মানান সেটি হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 162, নৈনিতাল ইজ টু উত্তরাখণ্ড, হুসেন সাগর ইজ টু অন্ধ্রপ্রদেশ, মিরিক ইজ টু পশ্চিমবঙ্গ এবং চিল্কা ইজ টু বিহার, এই চারটের মধ্যে থেকে নৈনিতাল হ্রদটি উত্তরাখণ্ডে অবস্থিত, হুসেন সাগর হ্রদটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং মিরিক হ্রদটি পশ্চিমবঙ্গে অবস্থিত, কিন্তু চিল্কা বিহারে অবস্থিত নয়, চিল্কা উড়িষ্যায় অবস্থিত। তো এক্ষেত্রে যেটি বেমানান উত্তর সেটি হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 163, রেডিওলজি ইজ টু তেজস্ক্রিয়তা, অঙ্কোলজি ইজ টু টিউমার, ফিলোলজি ইজ টু মাটি, মাইক্রোলজি ইজ টু ছত্রাক, এই চারটের মধ্যে থেকে অপশন সি ছাড়া বাকি জোড়াগুলিতে প্রথমটি হলো দ্বিতীয়টির ক্ষেত্রে উল্লেখিত বিষয় সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ তেজস্ক্রিয়তাকে বলা হয় রেডিওলজি, টিউমার বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি এবং ছত্রাক বিদ্যাকে বলা হয় মাইক্রোলজি, কিন্তু ফিলোলজি হলো ভাষা সংক্রান্ত বিদ্যা, এটি মাটি সংক্রান্ত বিদ্যা নয়। তো এক্ষেত্রে যেটি বেমানান বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন সি। কোশ্চেন নম্বর 164, ইকোলজি ইজ টু বংশগতি, অ্যাক্রোবটিক্স ইজ টু ব্যায়াম, অ্যারোনেটিক্স ইজ টু উড্ডয়ন, এই চারটির মধ্যে থেকে ব্যায়াম হচ্ছে অ্যাক্রোব্যাটিক্সের অন্তর্গত, উড্ডয়ন হচ্ছে অ্যারোনেটিক্সের অন্তর্গত এবং ত্বক হচ্ছে রিমাটোলজির অন্তর্গত, কিন্তু বংশগতিকে ইকোলজি বলে না। এক্ষেত্রে যেটি আলাদা বা বেমানান সেটি হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 165, শনি ইজ টু টাইটান, সূর্য ইজ টু পৃথিবী, ইউরেনাস ইজ টু টাইটানিয়া এবং নেপচুন ইজ টু টাইটান, এই চারটের মধ্যে থেকে টাইটান হচ্ছে শনির উপগ্রহ, টাইটানিয়া হলো ইউরেনাসের উপগ্রহ এবং ট্রাইটন হচ্ছে নেপচুনের উপগ্রহ, কিন্তু পৃথিবী সূর্যের উপগ্রহ নয়। তো এক্ষেত্রে যেটি বেমানান বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন বি। তো তাহলে বন্ধুরা, 165 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের সুবীর দাসের বই থেকে শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 7। পার্ট 8 শুরু হবে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্পর্কিত শ্রেণীবিভাজনের উপর প্রশ্ন নিয়ে। তো এর পরবর্তী সেই পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ক্লাসটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে এবং পরীক্ষাতে ভালো ফলাফল বা ভালো প্রিপারেশন তারা নিতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।